হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরা 247 বেঙ্গলি। সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটা তোমাদেরকে দিতে একটু দেরি হলো, আধ ঘন্টা আমাদের দেরি হয়ে গেল 12:30টার সময়। আমরা আজকে ডব্লিউবি প্রাইমারিটির উপর একটা ইংলিশ মক টেস্ট করবো, এবং তোমরা অনেকদিন ধরে আমাদেরকে বলছিলে যে ফিগার অফ স্পিচের একটি মক টেস্ট বা প্র্যাকটিস সেট যদি আনতে পারে তাহলে খুব ভালো হয়। তার জন্য আমি নিয়ে চলে এসেছি তোমাদের ফিগার অফ স্পিচের জন্য একটি প্র্যাকটিস সেট বা মক টেস্ট, তুমি বলতে পারো। চলো তাহলে প্রথম কোশ্চেনটা দেখা যাক। বলছে হার হেয়ার ওয়াজ লাইক গ্রেভি রানিং ব্রাউন অফ হার হেড অ্যান্ড ক্লাম্পিং আপ অন হার শোল্ডার্স। তো এখানে আমরা কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে তোমাকে এটা বলতে হবে, যে সিমিলি হয়েছে, মেটাফার, পার্সোনিফিকেশন, ইডিয়াম না অনোমেটোপিয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যখনই আমাদের কোনো কম্প্যারিজন টানা হবে, যখনই কোনো কম্প্যারিজন আনা হবে এবং সেখানে যদি আমরা লাইক এবং অ্যাস কথাটা ইউজ করি তাহলে সেটাকে আমরা বলবো সিমিলি, তাই না? তাহলে অপশান এই হয়ে গেল কারেক্ট অ্যান্সার। মেটাফার কাকে বলবো? মেটাফারও আমাদের কম্প্যারিজনের জন্য, কিন্তু এক্ষেত্রে আমরা কোনো লাইক বা অ্যাজ এর আমরা ব্যবহার করব না। এখানে আমরা অ্যাকচুয়ালি সিমিলি হচ্ছে এটা, যেমন হচ্ছে হি ইজ লাইক, তুমি বলতে পারো হি ইজ লাইক সচিন টেন্ডুলকার। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে সে সচিন টেন্ডুলকারের মতো, এটা হচ্ছে আমাদের লাইক যেহেতু বলছি এটা হয়ে গেল সিনোনিম। কিন্তু যদি আমি বলি হি ইজ সচিন টেন্ডুলকার, তাহলে এটাকে আমরা এই কম্প্যারিজনটাকে বলবো মেটাফার, কারণ এখানে কোনো লাইক বা অ্যাজ এর ইউজ করা হয়নি। চলে যাবো নেক্সট কোশ্চেন। দেয়ার ওয়াজ এ লাউড থাম্প কামিং ফ্রম আপস্টেয়ার্স, থাম থাম থাম। তো এটাকে একটা শব্দের কথা বলা হচ্ছে। তো যে ধরনের ওয়ার্ড বা শব্দ সমষ্টি একটি সাউন্ডকে বোঝাবে তো সেটাকে আমরা বলি অনোমেটোপিয়া, যার সাউন্ড দিয়ে আমরা এটাকে জানতে পারি। থাম কথার অর্থ হচ্ছে কেউ জোরে জোরে পা ফেলছে। তাহলে যখন শব্দ দিয়ে আমরা কোনো কিছুর কোনো অ্যাক্টিভিটি হোক বা যে শব্দটা করছে যিনি কর্তা তার ব্যাপারে কিছু যখন ইনফরমেশান পাই, সেই ধরনের শব্দগুলোকে বলা হয় অনোমেটোপিয়া। তাহলে অপশান ই হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দ্য ফোন র্যাং লাউডলি রিং রিং রিং, বুঝতেই পারছো আবার একই হবে, অনোমেটোপিয়া ইজ অ্যান্সার। তার কারণ হচ্ছে দেখো এখানে রিং 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 বলে আমরা কিন্তু ফোনের যে অ্যাক্টিভিটি সেটাকে বোঝাচ্ছি। যখনই কোনো সাউন্ড দিয়ে আমরা কোনো অ্যাক্টিভিটিকে বোঝাই তখন তাকে আমরা বলি অনোমেটোপিয়া। চলে যাবো 4 নম্বরে। হার চিকস আর বিগ রেড অ্যাপেলস ফ্রম দ্য ক্রাউড। তো দেখো তার গালটাকে আমরা বড় লাল আপেলের সাথে তুলনা করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু কোনো লাইক বা অ্যাজ এর ব্যবহার হয়েছে কি? কিছু হয়নি, তার মানে এটা হয়ে গেল মেটাফার। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর, লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেট, ইউ নেভার নো হোয়াট ইউ গোয়িং টু গেট। তো এখানে দেখতে পাচ্ছি যখনই আমাকে লাইক বলে দিয়েছে আমি চটপট করে সিমিলিতে অ্যান্সার করে দেবো, লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেট। তারপর দ্য লিভস ডান্সড ইন দ্য উইন্ড। ভালো করে দেখো, লিভস হচ্ছে একটি, তুমি বলতে পারো এটি জড়বস্তু বলতে পারো, বা তুমি বলতে পারো পার্ট অফ ট্রি। তো এইটাকে আমরা কী বলছি, তারা ডান্স করছে বাতাসে। তা ডান্স কারা করে? ডান্স করে হিউম্যানরা। তার মানে যখনই আমরা কোনো একটি নন হিউম্যান কোনো একটি জিনিসকে, যখনই আমরা কোনো নন হিউম্যান জিনিসকে একটি হিউম্যান অ্যাক্টিভিটির সাথে ইনভলভ করব, যেমন হচ্ছে ডান্স করে মানুষে, তাহলে হিউম্যান অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করলাম আমরা পার্ট অফ ট্রিকে, তার মানে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের পার্সোনিফিকেশান। যখনই আমরা কোনো একটি নন হিউম্যান বিইংকে যখন হিউম্যান অ্যাক্টিভিটির সাথে আমরা ইনভলভ করছি তখন তাকে আমরা বলবো পার্সোনিফিকেশান। ইটস টাইম টু হিট দ্য রোড। দেখো এটা কোনো ফিগার অফ স্পিচ না, এটাকে বলা হয় ইডিয়ামস। ইডিয়ামসও এক ধরনের ফিগার অফ স্পিচ বলা যায়, তবে এটা হচ্ছে আমাদের খুবই মানে সবথেকে বেশি ব্যবহৃত হওয়া ফিগার অফ স্পিচ তুমি বলতে পারো। ইডিয়াম হচ্ছে এমন কিছু ফ্রেজ যার অন্তর্নিহিত মিনিং থাকে। ইটস টাইম টু হিট দ্য রোড মানে হচ্ছে স্টার্ট, মানে তোমাকে শুরু করতে বলছে, মানে স্টার্ট দ্য মিশন বা স্টার্ট দ্য ওয়ার্ক, তার মানে কাজে নেমে পড়তে বলা হচ্ছে। ইটস টাইম টু হিট দ্য রোড, তার মানে পারফর্ম করার কথা বলা হচ্ছে। তো এগুলো হচ্ছে ইডিয়ামস, এগুলোকে আমরা আগেও শিখেছি ফিগার অফ স্পিচের মধ্যে। আর কী কী হতে পারে? তোমরা যদি এগুলো আরও শিখতে চাও তাহলে আমাদের ব্যাচ 1545 টাকায় পারচেস করতে পারো, WBTET-এর জন্য একদম ফাউন্ডেশন ব্যাচ, এবং আমার কোড ইউজ করতে পারো, এখানে 200 ঘন্টার লাইভ ক্লাস তোমরা পাবে এর ভেতরে। চলো চলে যাই নেক্সট কোশ্চেন। হাউ হাই ইজ অনার হোল্ড ইজ হটি হেড। ভালো করে দেখো, প্রত্যেকবারই কিন্তু এইচ উচ্চারণ হয়েছে। তো প্রত্যেকবার যখন প্রত্যেকটা শব্দের প্রথম যে উচ্চারণটা এটা যদি সেম হয়ে যায় তাকে আমরা বলি অ্যালিটারেশন। অ্যালিটারেশন কাকে বলি? যখন আমাদের ওয়ার্ডগুলোর বিগিনিং সাউন্ড, যখন বিগিনিং সাউন্ড অফ ওয়ার্ডস আর সেম, মানে কি যখন আমাদের শুরুর যে সাউন্ডটা সেটা যদি আমাদের একই রকম হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যালিটারেশন। চলে যা দেখো, বারবার করে এইচ উচ্চারণ হচ্ছে, হাউ, দেখো এইচ উচ্চারণ হচ্ছে বারবার করে, তাই না?
তাহলে এইটাকে ওই জন্য আমরা বলবো অ্যালিটারেশন। চলে যাবো 9 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অনোমেটোপিয়া। অনোমেটোপিয়া কী দেখায়? আমাদেরকে সাউন্ড আমাদেরকে ডিনোট করে। তো বিটল উইলস হিজ ড্রোয়িং ফাইট, সুইট বিটার টিয়ার্স ফ্লোট ফ্রম হার আইস, ফেয়ার ইজ দ্যাট ফেয়ার ডাজ নান। তো এখানে এই দুটোতে আমরা কোনোরকম কোনো সাউন্ড পাচ্ছি না, কিন্তু আমরা এখানে চাকার সাউন্ড পাচ্ছি, যেটা হচ্ছে বিটল। বিটল হচ্ছে চাকার সাউন্ড, সাউন্ড অফ হুইলস। তাহলে যেহেতু আমি সাউন্ড এখানে পাচ্ছি, তার মানে অনোমেটোপিয়া হয়ে গেল অপশান এ। এবারে চলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অ্যান্টিথিসিস। দেখো, অ্যান্টি কথাটা মানেটা কি? অ্যান্টি মানে হচ্ছে অপোজিট, অ্যান্টি মানে হচ্ছে অপোজিট। তো যখনই অপোজিটের কথা বলবো আমরা, তখন সেটাকে বলবো অ্যান্টিথিসিস। তাহলে কী দেখতে পাচ্ছি? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। তার মানে ফেয়ার আর ফাউল, দেখো দুটোই কিন্তু একে অপরের বিপরীত, ওই জন্য আমরা এখানে অ্যান্টিথিসিস হিসাবে এটাকে বলতে পারি। অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এগুলোকে বলা হয় অ্যান্টিথিসিস, যখন অপোজিট দুটি ওয়ার্ড পরপর ইউজ করা হবে, যেমন যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। চলে যাবো নেক্সট, দ্য রাইটিয়ার শ্যাল ফ্লারিশ লাইক পাম ট্রিজ। আবার দেখো, লাইক যেহেতু বলেছে, চটপট করে সিমিলি করে দেবো, কোনোরকম কিছু চিন্তাভাবনা না করে। 12 নম্বর, হিজ অনার রুটেড ইজ ডিসঅনার স্টুড, অক্সিমোরন আইরনি পান অ্যান্টিথিসিস। তো হিজ অনার রুটেড ইন ডিসঅনার স্টুড মানে কি? দেখো ভালো করে, এখানে অনার আর ডিসঅনার দুটো কিন্তু অপোজিট সাউন্ড বা অপোজিট ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো অপশান ডি, অ্যান্টিথিসিস। তাহলে এইভাবে দেখতে পাচ্ছ, এগুলোই আমাদেরকে দেবে, এবং কনসেপ্টটা বুঝে নিলে তোমার ফিগার অফ স্পিচ একদম রেডি। দেখো তারপরে 13 নম্বর বলছে, দ্য বেস্ট ব্রেনস অ্যাসেম্বল দেয়ার। যখন তুমি কোনো একটি বস্তু দিয়ে বা বস্তু সমগ্র দিয়ে একটি নির্দিষ্ট কাউকে, তুমি কোনো ব্যক্তিকে তুমি সম্বোধন করছো, যেমন হচ্ছে বেস্ট ব্রেনস। এখানে ব্রেনস মানে অ্যাসেম্বলড হিয়ার মানে অনেকগুলো বুদ্ধিমান মানুষ, মানে কি বেস্ট ব্রেনস মানে ইন্টেলিজেন্ট পার্সনস, তার মানে কি অনেকগুলো বুদ্ধিমান মানুষ এখানে জড়ো হয়েছে। তার মানে এই জিনিসটাকে আমরা বলি সাইনেকর বা সাইনেডোকে। তো সিনেডোকে বা সাইনেডোকে যখন তুমি ইউজ করবো, তার মানে হচ্ছে যখন আমরা কোনো একটি জিনিস দিয়ে আমরা তার পুরো সমগ্রকে একটি নির্দিষ্ট ধরনের কোনো একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাই আমরা, তখন সেটাকে বলা হয় আমাদের সাইনেডোকে। যেমন হচ্ছে, তুমি যদি বলো প্লাস্টিক্স, প্লাস্টিক্স কথার অর্থটা হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্র, অর্থাৎ বিভিন্ন মানে তুমি বলতে পারো গুডস মেড বাই প্লাস্টিক্স। তো এটা হচ্ছে আমাদের অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাবো 14 নম্বর, আই হ্যাভ মেনি মাউথস টু ফিড, মানে কি আমার অনেকগুলো মুখ আছে খাওয়ানোর জন্য। তাহলে মাউস মানে কি? মাউস কথাটা অর্থ হচ্ছে অনেকগুলো লোক আছে, তার কাছে প্রচুর পার্সন বা পাবলিক আছে যাকে সে খাওয়াবে। তার মানে আমি মাউস দিয়ে পার্সন বা পাবলিককে আমি বোঝাচ্ছি, তাহলে এটাও হয়ে গেল আমাদের সিনেডোকে। চলে যাবো 15 নম্বর, হি ক্যান ডিভোর মাউন্টেন্স অফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিভার্স অফ হুইস্কি। তাহলে হি ক্যান ডিফোর মাউন্টেন্স অফ ফুড মানে কি? সে পাহাড়ের মতো বিশাল খাবারও খেয়ে নিতে পারে, অ্যান্ড ড্রিঙ্ক রিভার্স অফ হুইস্কি মানে কি? এবং পুরো হুইস্কির রিভার বা হুইস্কির নদীও গিলে নিতে পারে। তো এটাকে খুব বেশি বাড়াবাড়ি করে বলা, যখন পরিমাণ বেশি বাড়াবাড়ি করে বলি তাকে বলি আমরা হাইপারবোল। তাহলে 15 নম্বর অ্যান্সার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বন্ধুরা, আজকের জন্য এতটাই থাকলো। তো মিশন WBT-তে তোমরা যদি ব্যাচে আসো, তাহলে এগুলো আরও তোমরা ডিটেলসে জানতে পারবে 1564 টাকায়, এবং তোমরা যদি চাও তাহলে আমাদের ব্যাচে চলে আসতে পারো 1545 টাকায়, যদি অ্যাপ থেকে পারচেস করো। যদি তোমাদের ইচ্ছা হয় এই ব্যাচে আসা, তাহলে আমাকে ফোন করতে পারো 9564139088 এই নম্বরে। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, এবং টেস্ট সিরিজও তোমরা দিতে পারো 290 টাকাতে। তা এখানে আমরা আমাকে তোমরা মেল করতে পারো যে কোনো অসুবিধাতে, আমি আমার মেল আইডি দিয়ে দিয়েছি, এবং তোমরা আমার টেলিগ্রাম আইডিতে যুক্ত হতে পারো ফ্রি PDF-এর জন্য। তো বন্ধুরা, অবশ্যই এই WBT-এর জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লক্ষ্য রাখো, লাইক করবে, শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করবে। কোনোরকম কোনো যদি সন্দেহ হয় অবশ্যই, বা কোনোরকম ডাউট থাকলে পড়াশোনার ব্যাপারে যে কোনো বিষয়, আমার ভিডিওর নিচে কমেন্ট করবে, অবশ্যই রিপ্লাই হবে। চলো আজকে এখানে শেষ করছি, গুড বাই, দেখা হবে আবার কালকে, চলো বাই।